তো আমি হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন নিয়ে যে যেই ফাইলটা ছিল সেই ফাইলটা নিয়ে কথা বলতেছিলাম। তো এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিতার ইংরেজি নাম, এটা যেভাবে লেখা আছে আইডি কার্ডে সেটাই হইতে হবে। আপনারা কি করবেন, বাবা এই অ্যাপ্লিকেশনের সাথে বাবা মার এনআইডির একটা কি কপি নিয়ে নিবেন, তাহলে আপনারা নিজেরাও যারা যিনি ডাটা ইনপুট করবেন ইনি চেক করে নিতে পারবেন, যিনি রিসিভ করবেন এই ফর্মটা। ইংরেজি নামটা হুবহু হইতে হবে এনআইডির মতো, মায়ের ইংরেজি নামটা এনআইডি হুবহু হইতে হবে, পিতার এনআইডি নম্বর যেটা সেটা ইনপুট করতে হবে, মাতার এনআইডি নম্বর ইনপুট করতে হবে। এবং এনআইডি নম্বরের ক্ষেত্রে যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে ১০ ডিজিটেরটা ইনপুট করবে, আর যদি স্মার্ট কার্ড না হয়ে থাকে তাহলে যাদেরটা ১৩ ডিজিটের পুরাতন সংখ্যা আছে তার সামনে কি করবে, তাদের ডেট অফ ওই যে বার্থ ইয়ারটা যুক্ত করে ১৭ ডিজিটের করে হচ্ছে এখানে লিখতে হবে। এই দুইটা পিতার জন্ম তারিখ এনআইডি অনুসারে যা আছে তা হবে, মাতারটাও এনআইডি অনুসারে যা আছে তা হবে। পিতার মোবাইল নাম্বার দিবে, মাতার মোবাইল নাম্বার দিবে। তো এই তথ্যগুলা দেওয়ার পরে স্থায়ী ঠিকানা তো যার যেটা আছে সেটাই দিবে, বর্তমান ঠিকানা অনেকে হয়তো নিজের বাড়ি থেকে এসে দূরে এসে পড়াশোনা করে, তাহলে সেই যেখানে পড়াশোনা করে সেখানকার তথ্যটা দিতে হবে। তো এরপরে হচ্ছে পূর্ববর্তী শিক্ষার তথ্য আমি বলে দিয়েছি, এর আগে যেই প্রতিষ্ঠানে বা এর আগের ক্লাসে যেখানে ছিল সেটা আপনার প্রতিষ্ঠানে হইতে পারে, আপনার প্রতিষ্ঠানে ৮ হইতে পারে, সেটা এখানে তথ্যটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে অভিভাবকের তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। অভিভাবক প্রথম অভিভাবক হচ্ছে পিতা, যদি উনি জীবিত থাকেন তাহলে ওনার তথ্য। আবার অনেক সময় হয় পিতা হয়তো দেশের বাইরে থাকে, বিদেশে থাকে, সেই ক্ষেত্রে ওনারটা না দিয়ে মাতারটা দিবেন, কারণ ওনার সাথে কমিউনিকেশন করা যাবে না, সেজন্য মাতারটা দিবেন। আর এই পিতা এবং মাতার অনুপস্থিতিতে ভাই অত এরপরে বোন বা অন্যান্য যারা থাকে সেটা দিতে হবে। কেমন পড়াশোনার খরচটাকে বহন করে, অনেক ক্ষেত্রে পিতাই বহন করে কিন্তু হয়তো পিতা দেশের বাহিরে আছে, ওনার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, সেজন্য এখানে মাতা দিয়ে দিতে পারেন। বাংলায় নাম দিবেন, ইংরেজি নামটা অবশ্যই অভিভাবকের এনআইডি নম্বর দেখে দিবেন। যদি অভিভাবক পিতা হয়ে থাকে তাহলে তো সমস্যা নাই, তাহলে আগের তথ্যটাই দিবেন, আর যদি মাতা হয়ে থাকে তাহলেও সমস্যা নয়, মায়ের আগের তথ্যটাই দিবেন। আর যদি পিতা এবং মাতা না হয়ে নতুন কেউ হয় তাহলে তার তথ্য অবশ্যই এনআইডি অনুসারে এখানে দিতে হবে, অভিভাবকের এনআইডি নম্বর এখানে দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে এনআইডি অনুসারে, এবং মোবাইল নম্বর দিতে হবে এনআইডি অনুসারে, এই তথ্যগুলো দিতে হবে। আর এখানে সে কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কিনা হইলে হা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কিনা হইলে হা টিক চিহ্ন দিবে, তারপরে অন্য কোনো জায়গা থেকে বৃত্তি পায় কিনা, সেই স্টুডেন্ট যদি অন্য কোনো স্থান থেকে বৃত্তি পায় তাহলে কিন্তু সেই বৃত্তিটা পাবে না, এটা চূড়ান্ত, সেজন্য এটা অবশ্যই থাকতে হবে। শারীরিক প্রতিবন্ধী কিনা সেটা থাকতে হবে। আর এই যে এখানে সনদ, এখানে তো যুক্ত করুন, এখানে সে লিখে দিবে যে এখান থেকে কোনো একটা যদি সে যদি নৃগোষ্ঠী হয় হা দেয় তাহলে তার সনদ লিখে দিবে যে নৃগোষ্ঠী সনদ, এবং সেটা কি ফটোকপি করে অ্যাপ্লিকেশনের সাথে তাকে জমা দিতে হবে। তো এটা ফার্স্ট পেজ গেল। তারপরে আরেকটা পেজ আছে আমাদের, সেকেন্ড পেজ। তো সেকেন্ড পেজের তথ্য কম, অত অত বেশি নাই। এখানে পেমেন্ট বিবরণ, তো পেমেন্টটা কি হবে, এখানে পেমেন্টটা বিভিন্নভাবে নিতে পারে, ব্যাংকিং এর মাধ্যমে নিতে পারে, মোবাইলের মাধ্যমেও নিতে পারে, মোবাইলও একটা ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিতে পারে। এখন কিভাবে নিবে সেটা আপনারা এখান থেকে ওই স্টুডেন্টদের কাছ থেকে তথ্যটা কালেক্ট করবেন। তো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা হবে যে গার্ডিয়ানের ব্যাংক অ্যাকাউন্ট, যিনি হচ্ছে ওই যে গার্ডিয়ান ফর্মে যার তথ্য দিয়ে আসবেন সেটা পিতা হইতে পারে, মাতা হইতে পারে, অথবা ভাই বোন যেই হয় চাচা হইতে পারে, তার তথ্যটা এখানে দিয়ে দিবেন। তার ব্যাংকের নাম দিবেন, শাখার নাম দিবেন, রাউটিং নম্বর দিবেন, অ্যাকাউন্টের ধরন সঞ্চয় হিসাব বা সঞ্চয় হিসেবে বলে ভালো হয়, অ্যাকাউন্টধারীর নাম, অ্যাকাউন্টের এনআইডি নম্বর অ্যাকাউন্টধারীর, এই তথ্যগুলো দিবেন। আর সবচেয়ে সহজ হচ্ছে ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া, মোবাইল ব্যাংকিং, সরকারও এটাই চাচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া। তাহলে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান, এটা কি কি হইতে পারে, এটা বিকাশ হইতে পারে, রকেট হইতে পারে, নগদ হইতে পারে, তিনটা থেকে যে কোনো একটা আপনারা দিয়ে দিতে পারেন। এবং অ্যাকাউন্টদারির এনআইডি নম্বর
অর্থাৎ এই মোবাইল ব্যাংকিংটা গার্ডিয়ানের যে মোবাইল যে আইডি দিয়ে করা হয়েছে সে আইডি নম্বর, মোবাইল তো রেজিস্ট্রেশন করা হয়েছে যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সে এনআইডি নম্বরই, এটা অ্যাকাউন্টের নম্বর অর্থাৎ মোবাইল নম্বরটা এটা দিতে হবে। দিয়ে এইগুলো আপনারা জমা নেবেন, তো জমা নেওয়ার সময় আবেদনকারী তো স্বাক্ষর করে দিবে, যিনি গ্রহণ করবে তিনি তথ্য এগুলো যাচাই করে দেখবে সবকিছু ঠিক আছে কিনা, তারপরে গ্রহণ করবে। গ্রহণ করে এগুলো আপনারা কি করবেন, জমা করবেন। তো এটা গেল ফর্মটা, ফর্মটা আমি দেখাইলাম, এটা আপনারা পেয়ে যাবেন, এটা প্রিন্ট করে আপনারা ছাত্রদের মধ্যে প্রোভাইড করতে পারেন। তো এই ফর্ম কালেকশন শেষে এখন আপনার কি হবে, তথ্য ডেটাবেজে ইনপুট করতে হবে। তো ডেটাবেজের তথ্য, স্টুডেন্টের তথ্য আপনারা কিভাবে ইনপুট করবেন, সেটার অপশন হচ্ছে যে প্রাইমারি সিলেকশন, এখানে যাবেন প্রাইমারি সিলেকশনে, যাওয়ার পরে এখানে যাবেন কি নিউ স্টুডেন্ট এন্ট্রি, নিউ স্টুডেন্ট এন্ট্রি এখানে যাবেন। তো এখানে একই রকম দেখেন কি আছে, একটা দুইটা তিনটা চারটা ট্যাব আছে, কেমন? তো চারটা ট্যাবে না যে আপনি কি চলে যাবেন ফুল ভিউতে চলে যাবেন, তাহলে আপনার জন্য সহজ হবে, তাহলে এক পেজে কি আসবে সব চলে আসবে, কেমন? এক পেজে সব চলে আসবে। আচ্ছা, তো এখানে কি কি তথ্য, যে তথ্যগুলো আপনারা ওই যে একটু আগে দেখাইলাম ফর্মের থ্রুতে ছাত্র কাছ থেকে নিয়ে আসবেন, সেই তথ্যগুলোই আপনারা এখানে কি করবেন, পূরণ করবেন। দেখেন স্টুডেন্টের নেম ইন বাংলা, বাংলায় দিবেন, কিভাবে দিবেন, ইউনিকোডে দিবেন, বারবার বলতেছি ইউনিকোডে দিবেন, বিজয় থেকেও ইউনিকোডে দেওয়া যায় কিন্তু সেটা আপনার জানা থাকতে হবে, সেটা যদি না জানেন ইউটিউবে সার্চ করে আপনি দেখতে পারেন যে কিভাবে বিজয় থেকে ইউনিকোডে লেখা যায়, অথবা সহজ সমাধান আছে হচ্ছে অভ্র সফটওয়্যার, অভ্র আমরা অভ্র দিয়ে লিখি, এই যে অভ্র কিবোর্ড আপনারা এটা হয়তো দেখছেন, এই যে এরকম একটা বার থাকে, কেমন যে এই বারটা, এটা এটা অভ্র, এই অভ্র দিয়েও লেখা যায়, এটা সরাসরি কোথায় চলে আসে ইউনিকোডে চলে আসে, এটা দিয়েও আপনারা লিখতে পারেন। তারপরে স্টুডেন্টের ইংরেজি নাম লিখবেন, যা যেটা আসবে বার্থ সার্টিফিকেট, স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট নাম্বারটা, জন্ম সনদের নাম্বারটা এটা দিবেন, তার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, তার জেন্ডার সিলেক্ট করবেন, একইভাবে বাবার নাম ইংরেজিতে বাংলা ইউনিকোডে, মায়ের নাম বাংলা ইউনিকোড, বাবার নাম ইংরেজি, মায়ের নাম ইংরেজি, বাবার এনআইডি নাম্বার, মায়ের এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ, মায়ের ডেট অফ বার্থ, বাবার মোবাইল নাম্বার, মায়ের মোবাইল নাম্বার, ঠিক আছে। তবে এখানে দেখবেন যেগুলো হচ্ছে স্টার চিহ্ন দেওয়া আছে, লাল রঙের স্টার চিহ্ন দেওয়া আছে, এগুলো কি ম্যান্ডেটরি, অর্থাৎ এই তথ্যগুলো অবশ্যই আসতে হবে। এনআইডি নম্বরও কিন্তু এখানে ম্যান্ডেটরি করে নাই, কিন্তু এনআইডি নম্বর অবশ্যই দিয়ে দিবেন। তারপরে এখানে দেখেন স্টুডেন্টের ছবি আপলোড করার অপশন আছে, তো এই যে এটা সর্বোচ্চ কি 512 কেবি হইতে পারে জেপিজি ফরম্যাটে, তা আপনাদের একটা শর্টকাট মেথড বলে দিই, সেটা হচ্ছে 300x300, স্টুডেন্টের কাছ যে ছবি নেবেন পাসপোর্ট সাইজের ছবি বা তাদেরকে দিতে বলবেন, সেখান থেকে আপনি স্ক্যান করে নেন, জেবিবি নেন, 300x300 রেজুলেশনের ছবিটা আপলোড করবেন, তাইলে সব কিছু ফুলফিল হবে। এখানে যা বলা আছে 300x300 রেজুলেশনে যখন ক্রপ করবেন ছবিটাকে, তখন সেটা ফাইল সাইজ অনেক নিচে নেমে আসে, 50 কেবি নিচে নেমে আসে। তো এখন তারপরে এখানে দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস, ওদের কাছ থেকে যে তথ্যটা নেবেন সেটা আপনারা এখানে পূরণ করতে পারবেন, এখান থেকে ডিভিশন চুজ করতে পারবেন আপনারা, কেমন, ডিস্ট্রিক্ট চুজ করতে পারবেন, উপজেলাটা যা আছে এগুলো ওই ফর্মে যে তথ্যগুলো নেবেন সেই অনুসারে আপনি এখানে ফিল আপ করে দিবেন। একইভাবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আছে, প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সেম হয় তাহলে এই সেমটা সিলেক্ট করে দিলে কি হবে, এখানেও চলে আসবে, এই যে ময়মনসিং সিলেক্ট করছিলাম ময়মনসিং চলে আসছে, আর যদি ভিন্ন হয়ে থাকে তাহলে ভিন্ন এখানে ইনপুট করে দিতে হবে। প্রিভিয়াস এডুকেশন ইনফরমেশন, এখানে যা তথ্য নেবেন সে তথ্যগুলো এখানে কি করবেন, ইনপুট দিয়ে দিবেন, প্রতিষ্ঠানের তথ্য, ইনস্টিটিউটের নাম, কত সালে পাস করছে, কেমন, এখানে দেখেন জিপিএ টিপিএ দেওয়ার পরে দেখেন অ্যাটেন্ডেন্স, এটা ম্যান্ডেটরি না, কারণ প্রথম সেমিস্টারে এসে ভর্তি হয়েছে, এই সেলের এর আগে কত হাজিরা ছিল সেটা তো আপনার জানা নাই, সো এটা ম্যান্ডেটরি না, এটা দেওয়া দরকার নাই। তারপরে কারেন্ট এডুকেশন ইনফরমেশন, মানে আপনার প্রতিষ্ঠানে সে তার তথ্য, সে কোন ট্রেডে আছে, কোন শিফটে আছে, তার রোল নম্বর, এগুলো আপনি ইনপুট এখানে দিয়ে দিবেন। এখন হচ্ছে গার্ডিয়ান ইনফরমেশন, এখান থেকে তার বাবা মার তথ্য যদি আপনি ইনপুট করেন, এই যে উপরে কি বাবা মার তথ্য দেওয়া আছে, কেমন, এখানে বাবা মার তথ্য দেওয়া আছে, বাবা মার তথ্য ধরেন আপনি দিলেন, এনআইডি নাম্বার,
এখান থেকে একটা কিছু চুজ করে দিলেন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ, দুটো বেশি হয়ে গেছে। কেমন তথ্য দিয়ে আসলেন আপনি, তাহলে এখানে যখন গার্ডিয়ান চুজ হবে, এখানে গার্ডিয়ানের রিলেশন যখন সিলেক্ট করবে, যদি ফাদার দেন তাহলে কিন্তু ফাদারের তথ্য দেখেন অটোমেটিক চলে আসছে, চলে আসবে। গার্ডিয়ান ধরেন বাবা দেশের বাইরে আছে, তাহলে আপনি তার মাঠটা দিয়ে দেন, মায়ের তথ্য এখানে চলে আসবে। আর যদি মনে করেন যে না বাবা মা কেউ বেঁচে নাই, বা তারা গার্ডিয়ান হিসেবে তারা দায়িত্ব নিতে পারতেছে না, তারা অন্য কোথাও বড় ভাইয়ের এখানে এসে পড়াশোনা করে, তাহলে বড় ভাই তার পড়াশোনা খরচ চালাচ্ছে, সেই ক্ষেত্রে ব্রাদার সিলেক্ট করেন বা আঙ্কেল সিলেক্ট করেন। এখানে আদার আছে, কেমন আদার দিয়ে এখানে তার নাম দিবেন, আপনারা বাংলা ইউনিকোডে ইংরেজি নাম দিবেন, একই রকম গার্ডিয়ান এনআইডি নাম্বার দিবেন, এখানে ডেট অফ বার্থ দিবেন, তার মোবাইল নাম্বার দিবেন, গার্ডিয়ানের তথ্য। কেমন গার্ডিয়ান তথ্যটা আশা করি আপনি বুঝতে পারছেন ক্লিয়ার। এখন এখানে এই যে সে কি তার খরচ কে চালাবে, বাবা চালাইলে বাবা, মা চালাইলে মা, গার্ডিয়ান চালাইলে গার্ডিয়ান, সেটা দিবেন। তারপরে সেও যে এথেন্টিক গ্রুপের কিনা, উপজাতি কিনা, এটা দিবেন। তারপরে সে ফ্রিডম ফাইটার ফ্যামিলির কিনা হইলে দিবেন। তারপরে সে অন্য কোনো জায়গা থেকে স্টাইপেন্ড পায় কিনা, পাইলে কিন্তু আমাদের এই বৃত্তি পাবে না, সেটা ইয়েস নো এটা বুঝে দিবেন। তারপরে সে কি প্রতিবন্ধী কিনা, প্রতিবন্ধী হলে দিবেন। এখন এখানে কি অ্যাটাচ করতে হবে কি ফাইল, সে যদি প্রতিবন্ধী হয় তাহলে তার প্রমাণ, সে যদি ফ্রিডম ফাইটার হয়ে থাকে তাহলে তার প্রমাণ, সে যদি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক হয়ে থাকে তাহলে তার প্রমাণ ডকুমেন্ট এখানে আপলোড করে দিতে হবে, তার কাছ থেকে তার অ্যাপ্লিকেশনের সাথে নেবেন। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেমেন্ট ডিটেলস। এই পেমেন্ট ডিটেলসটা যেটা আপনাদের বললাম যে এখানে কি ব্যাংক হইতে পারে, মোবাইল হইতে পারে, তবে আমরা প্রিফার করবো মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং হইলে কি হবে যে সহজে সে টাকাটা পেয়ে যাবে। তো এখানে এখানে দিয়ে দিবেন, সে তার ফর্মেতে তথ্যটা থাকবে, মোবাইল ব্যাংকিং তথ্য দিবেন। তারপরে প্রোভাইডার, এই যে বললাম আমি বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, যে কোনো একটা দিয়ে দিবেন। ধরেন নগদে দিয়ে দিলাম, নগদ সিলেক্ট করে দিলেন, রাউটিং নাম্বার অটোমেটিক চলে আসবে। কেমন তো এখন এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে এই যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিবে, এটা হবে গার্ডিয়ানের। কেমন যে হচ্ছে তার পড়াশোনার খরচটা চালাচ্ছে, সরকার চাচ্ছে যে টাকাটা সেই পাক যে এই ছাত্রের পড়াশোনার খরচটা চালায়, সেজন্য আপনি সেই গার্ডিয়ানেরটাই দিবেন যে খরচটা চালায়। যদি বাবা চালায় তাহলে বাবার অ্যাকাউন্ট, আবার যদি বাবা বিদেশ থাকে তাহলে তার বাবার অ্যাকাউন্টে দিয়ে লাভ নাই, তাহলে কাটা দিবেন মায়ের অ্যাকাউন্ট, মায়ের নাম দিবেন। আর এখানে অ্যাকাউন্ট হোল্ডার এনআইডি, এনআইডি কোনটা হবে, ওই যে যে যার যার অ্যাকাউন্টে টাকা যাবে তার এনআইডি নম্বর হবে, তার অ্যাকাউন্ট নাম্বার হবে। এবং এখানে কোনো ফাঁকিবাজি করলে কিন্তু ছাত্র টাকা পাবে না। ফাঁকিবাজি রেখে আমি বলি, ধরেন আপনার কাছে আইনা ডকুমেন্ট দিল যে একটা ছাত্রের গার্ডিয়ানের নাম হইছে করিম, তো তার নাম আপনি এখানে ইনপুট দিয়ে দিলেন করিম, তো করিমের এনআইডি নাম্বার, এনআইডি নাম্বার দিয়ে দিলেন যা আছে তার বাস্তবে, সেটাই আপনি দিয়ে দিলেন তার এনআইডি দিয়ে। কিন্তু করিমের যে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা করিমের নামে রেজিস্ট্রেশন করা না, অর্থাৎ মোবাইল অ্যাকাউন্টটা, এটা অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা, তাইলে সে কিন্তু এই টাকাটা পাবে না। কারণ গভর্নমেন্ট কি করবে, এই এনআইডি নির্বাচন কমিশনের সার্ভারে যে চেক করবে যে এখানে যে এনআইডি নম্বর দেওয়া হয়েছে, এই এনআইডি নম্বরের নামটা আর আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নামটা এক কিনা, এবং এই এনআইডি হোল্ডারের এগেনস্টে এই মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে কিনা, এগুলো কিন্তু সার্ভার থেকে অটোমেটিক মেশিনের মাধ্যমে চেক হবে। প্রত্যেকটা তিনটা তথ্য মেশিনের, মানে মেশিন বলতে আমি কম্পিউটারের থ্রুতে, সফটওয়্যার থ্রুতে চেক হবে যে এই তিনটা তথ্য একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড আছে কিনা। যে অ্যাকাউন্ট নাম্বার দিল তার এ এনআইডি তে এই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে কিনা, এবং যে এনআইডি দিল এ এনআইডি নাম এবং যে তথ্য দিল এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, তার ঠিক আছে কিনা, একদম হুবহু হইতে হবে ইংরেজিতে। যদি কেউ নাম লেখে এমডি তারপরে ফুটা ডট দিল, এমডি ডট স্পেস আব্দুর রহিম, তাহলে এটাই হইতে হবে, এমডি ডট স্পেস আব্দুর রহিম। আপনি যদি এমডির পরে ডট না দেন তাহলে কিন্তু এই নাম্বারটা মিলবে না। এর জন্য যার অ্যাকাউন্ট, যে গার্ডিয়ানের অ্যাকাউন্টে তথ্য যাবে
সেটা অবশ্যই 100% তার এই নামটা এখানে আসতে হবে, নয়তো কিন্তু টাকা পাবে না। তখন দেখা গেলো যে আপনার প্রতিষ্ঠানের 10টা বাচ্চার অ্যাকাউন্টে টাকা গেলো, 2টা বাচ্চার বাবা মার অ্যাকাউন্টে টাকা গেলো, তারা এসে আপনার পিছনে পিছনে বলবে যে এটা হলো না ওটা হলো না। তো একটা সিস্টেম যখন রান করে তখন শুরুতে যদি হয় তাহলে সেটা ভালো হয়, যদি পরবর্তীতে একটা ঝামেলা লাগে তাহলে সেখান থেকে ছুটায় আসতে অনেক ঝামেলা আর কি। আপনাকে অনেক বলতে হবে, এই রিজিওনাল অফিসে যোগাযোগ করতে হবে, তারপরে ডিজি অফিসে যোগাযোগ করতে হবে, কেন ভুল হলো তার কৈফত দিতে হবে, মানে বিবিধ ঝামেলা। সেজন্য এই তথ্যটুকু পেমেন্ট ডিটেলটুকু 100% কনফার্ম হয়ে আপনারা ফিল আপ করবেন। তো এটা গেলো আমার স্টুডেন্ট আপডেট। তো এই কাজটাই আমরা মেইনলি করব, এবং একটা একটা করে স্টুডেন্টের তথ্য ইনপুট আমাদের এখানে দিতে হবে। তো এটা এই মুহূর্তে আর এখানে এখানে একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার বলেন স্যার, আমাদের ওই যে তথ্যগুলা যে আপলোড হয়েছে কিনা এটা কনফার্ম হবে কিভাবে? হ্যাঁ, আপনারা আপলোড হয়েছেন কিনা এই তথ্যটা কনফার্ম হইতে পারবেন এখান থেকে। আপনার যে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে আপনি ওই স্টুডেন্টের ই পাবেন, আর এখান থেকে তথ্যটা আছে এখানে। আবার এখানে কি স্টুডেন্ট প্রাইমারি লিস্ট, এটাতে চলে যেতে পারবেন স্টুডেন্ট প্রাইমারি লিস্টে। যে এখন এখানে এটা তো ডেমো সার্ভার, সে কারণে এখানে সকল ছাত্রের তথ্য আছে। এখান থেকে আপনি কি করতে হবে, আপনার সার্চ ক্রাইটেরিয়া যে দেখতে হবে, এখান থেকে আপনি ডিভিশন সিলেক্ট করলেন, সিলেট ডিভিশন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, সিলেট। পরবর্তীতে আর এমন থাকবে না, পরবর্তীতে আপনি আপনার আইডি দিয়ে লগ ইন করলে শুধু আপনার তথ্যই আসবে, আর কোনোটা আসবে না। এই মুহূর্তে সবগুলো আসবে, সেজন্য আপনাকে কি করতে হবে, একটু বাছাই করে সার্চ দিয়ে নিয়ে নিতে হবে, সার্চ দিয়ে নিয়ে নিতে হবে। কেমন এই যে এখানে এখানে ডেমো হিসাবে কয়েকটা তথ্য দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে আসছে, এটা সার্চ করে আনছেন আপনি, কিন্তু পরবর্তীতে কিন্তু এমন থাকবে না। পরবর্তীতে আপনি যখন প্রাইমারি সেকশনে যে স্টুডেন্ট প্রাইমারি লিস্টে যাবেন, তখন শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানের গুলো আপনি দেখতে পাবেন। আর এটা কিন্তু টেস্ট সার্ভার, এটা মূল সার্ভার না, ডেটা এন্ট্রি কিন্তু মূল সার্ভারে হবে। কেমন তো আপনাদেরকে সে মূল সার্ভারে কবে ডেটা এন্ট্রি করবেন সেই তথ্য কিন্তু আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে। তো সেটা নিয়ে আপনারা টেনশনের কারণে, আপনাদের মূল কাজ হবে কি ছাত্রের তথ্য কালেকশন করে ফেলা, কারণ ওটা করতে গেলে কিন্তু সময় লাগবে। একটা ছাত্র এসে তথ্য জমা দিল আর আপনি নিয়ে নিলেন, ছাত্র বলবে স্যার আমি তো তথ্য দিছি, বৃত্তি পাইলাম না কেন? কিন্তু এই ফর্মে সে কি কি ভুল করে দিছে সেই জিনিসটা তো তাকে তখন ধরেন নাই। সেজন্য ফর্ম কালেকশন কিন্তু অনেক সময় লাগবে। তার সে ফর্মটা দিলে একজন টিচার বসে বসে চেক করতে হবে যে যা যা আমি চাইছি তা তা ও দিছে কিনা, বা এখানে কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে ফর্ম রিসিভ করা যাবে না, বলতে হবে এটা ঠিক করে নিয়ে আসো। তার মানে ফর্ম কালেকশনটা অনেক কঠিন একটা কাজ, অনেক সময় সাপেক্ষ কাজ। আপনারা এই কাজটা অতি দ্রুত শুরু করে দিবেন। আর ডেটাবেজের ট্রেনিংটা আছে, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, কেমন রেকর্ডেড অবস্থায় আছে। আপনারা রেকর্ড করতেছেন কিনা কেউ আমি জানি না, করে থাকলে ভালো, আর যদি রেকর্ড না করে থাকেন তাহলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে আমাদের কাছ থেকে এটা নিয়ে যাবেন, কেমন? অথবা আমি রেকর্ডেড ফাইলটা কি করব, আপলোড করব, আপলোড করে আমি লিংক আপনাদেরকে ইমেলের মাধ্যমে পৌঁছে দিব, আপনারা এটা ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন ভিডিওটা, কেমন? তাইলে আপনাদের সুবিধা হবে, এবং এই কাজটা পরবর্তীতে আসবে। এই মুহূর্তে সফটওয়্যারের কাজটা আপনাদের নাই, আপনাদের কাজ হচ্ছে এই সফটওয়্যারে ডাটা এন্ট্রি দেওয়ার জন্য আপনারা কিভাবে দিবেন সেই তথ্যটা আপনাদেরকে আমি দেখাই দিলাম। আর পাশাপাশি আরো হেল্প করার জন্য আপনারা যোগাযোগ করবেন, যদি কোনো কিছু না বুঝেন যোগাযোগ করবেন, আমরা যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব আপনাদের। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই দুইটা কাজ দেখাইলাম, একটা কাজ হচ্ছে ইনস্টিটিউট সেটআপ, আর দ্বিতীয় কাজটা হচ্ছে কি স্টুডেন্টের তথ্য দেওয়া, আপডেট করা। এটা কোথায় যেয়ে করব, স্টুডেন্টের তথ্য প্রাইমারি সিলেকশন নিউ স্টুডেন্ট এন্ট্রিতে যেয়ে আমরা নতুন ছাত্রের তথ্য দিব। আর এটা করার আগে প্রথম কাজ কি ছিল, কনফিগারেশন ইনস্টিটিউট সেটআপ লিস্টে আমি কি করব, আমার ইনস্টিটিউটটা বের করব, এখানে সার্চ ক্রাইটেরিয়াতে যে ইনস্টিটিউটটা বের করে করব, এডিটে যাব, এডিটে যে এটা তো ভিউ এই পাশে তো হচ্ছে এডিট, এডিটে যাব, এডিটে যে আমি তথ্যগুলো প্রতিষ্ঠানের তথ্যটা দিয়ে দিব। এটা এক নম্বর কাজ। এটা শেষ হয়ে গেলে পরবর্তীতে প্রাইমারি সেকশনে যে স্টুডেন্টের তথ্য এন্ট্রি করব, ঠিক আছে? তো আপনারা যখন ইউজার নেম পাসওয়ার্ড পাবেন তখনই আপনারা এই কাজটা করবেন, কাজটা ইনস্টিটিউট সেটআপের কাজটা করে ফেলবেন। আর স্টুডেন্ট এন্ট্রি কবে করবেন সেটা কিন্তু আপনাদেরকে বলা হবে, বারবার বলতেছি আমি, স্টুডেন্টের ডেটাটা ডেটাবেজে কবে দিবেন সেটা বারবার বলা হবে। সেটা কিন্তু এই অ্যাড্রেসে হবে না, এই যে অ্যাড্রেস দেখছি আমরা, এটা ডেমো অ্যাড্রেস, এই অ্যাড্রেস না, অরিজিনাল একটা সার্ভার অ্যাড্রেস আপনারা পাবেন, সেই অ্যাড্রেসে যে স্টুডেন্টের তথ্য দিবেন। আর ইউজার নেম পাসওয়ার্ড পাওয়ার পরে
আপনার ইনস্টিটিউটের সেটআপটা এই অ্যাড্রেসে করে ফেলতে পারেন। ওরা ওরা আমাদেরকে বলছে যে এই অ্যাড্রেসে যদি আপনারা ইনস্টিটিউটটা সেটআপ করে রাখেন তাহলে আমরা ইনস্টিটিউটের তথ্য নতুন সার্ভারে কি ট্রান্সফার করে দিব, ওখানে যাই আপনাদের আর ইনস্টিটিউটের তথ্য দিতে হবে না। এর জন্য আপনি এই সার্ভারে ইনস্টিটিউটের তথ্যটা দিয়ে নিতে পারেন, আর স্টুডেন্টের তথ্য অবশ্যই নতুন সার্ভারে যে দিবেন। তাহলে আপনাদের কাজ হবে কি এই মুহূর্তে, স্যার স্যার প্রশ্ন আছে ওই যে এই অ্যাড্রেসটা আমি এখন কোথায় পাবো স্যার, যে প্রতিষ্ঠানের পার্সোনালাইজেশন? এর আগে তো আপনাদেরকে আমি দিয়ে দিছি যে মেসেজে মেসেজে মেসেজ মেসেজ মানে আমরা যে এখন ই করতেছি জুমে, এখানে একটা মেসেজ অপশন আছে, চ্যাট 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 একটা অপশন আছে, সেখানে আমি এর আগেও দিয়ে দিছি আবারও দিয়ে দিচ্ছি, আপনি এটা কপি করে রেখে দেন কোথাও, আর যদি না বুঝেন তাহলে আমি আবার মুখে বলতেছি আপনি কোথাও লিখে রাখেন। 119 119 40 40 93 93 30 30, তারপরে কুলন, নট সেমিকোলন, সেমিকোলন না কিন্তু কুলন, কুলন 9097 স্ল্যাশ DTE স্ল্যাশ DTE স্ল্যাশ হোম HOME হোম স্ল্যাশ হোম। হ্যাঁ, এই এই ঠিকানায় গেলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড যখন পাবেন আপনি লগ ইন করতে পারবেন এখানে, কেমন? আচ্ছা, তো লগ ইন করার সময় প্রথমে এই স্ক্রিন আসবে না, আবারও বলতেছি আপনাকে আপনারটা পার্সোনালাইজেশন করে নিলে তারপরে এই স্ক্রিনটা পাবেন আপনি, তারপরে কাজ হবে আপনার কনফিগারেশন করা, তারপরে হচ্ছে আপনার স্টুডেন্ট এন্ট্রি, দুই একটা এন্ট্রি আপনি এখানে দিতে পারেন প্র্যাকটিস হিসাবে, এতে কোনো সমস্যা নাই, মানে এখানে দেওয়া যাবে না এমন না, আমি বলছি কি যে এখানে তথ্যটা দিয়ে ভিত্তি আসবে না, মানে এই সার্ভারে আপনি দুই চারটা স্টুডেন্ট এন্ট্রি দিতেই পারবেন টেস্ট হিসেবে। জি স্যার, মূল তথ্য আপডেটটা হবে মূল সার্ভারে, আর মূল সার্ভারে কবে দিবেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাবো, এবং এটা আমি একটা টেন্টেটিভ ডেডলাইন বলতে পারি, সেটা হচ্ছে আগামী মাসের ফার্স্ট উইকে আমাদের সার্ভার রেডি হয়ে যাবে। তো আগামী মাসের ফার্স্ট উইকের আগে আপনারা কি করবেন, স্টুডেন্টের তথ্যটা কালেক্ট করে নেন, কারণ এখানে কিন্তু অনেক তথ্য দিতে হবে স্টুডেন্টের, এই তথ্যগুলো কালেক্ট করেন, যাচাই বাছাই করেন, এবং আপনাদের এখানে কি একটা কমিটি আছে, বৃত্তির কমিটি, কারা বৃত্তি পাবে সেটা আপনারা চুজ করে সেট আপ করে পুরো ফুল আপনারা রেডি করে ফেলেন ডকুমেন্টটা, যে আমাকে যখনই বলবে ইনপুট দেওয়ার আমি তখনই যাতে ইনপুট দিতে পারি সেজন্য আপনারা রেডি। আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, আমরা এই সেশনটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের ট্রেনিং সেশনও ক্লোজ হয়ে যাবে, যদি কারো কোনো কোশ্চেন থাকে দয়া করে কোশ্চেন করে। আর কোন স্যার কোন কোশ্চেন করতে চান, যে কোন যদি জানার থাকে স্যার কোশ্চেন করতে পারেন। থ্যাঙ্ক ইউ স্যার, আমি আইবিএটি সিলেট থেকে বলছিলাম। জি স্যার। স্যার স্যার আপনাদের রেকর্ডিং যে ডকুমেন্টটা আছে কাইন্ডলি এটা যদি আপলোড করে লিংকটা দেওয়া হয় অনেক ভালো হবে। হ্যাঁ, আমি আমি এটা রেকর্ড করতেছি, এটা রেকর্ড চলতেছে, আমার দুইটা সেশনই রেকর্ডেড আছে, আমি এগুলো দ্রুতই আপলোড করে আপনাদেরকে ইমেইলের মাধ্যমে আমি পাঠিয়ে দেব। থ্যাঙ্ক ইউ। জি, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার? স্যার আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে করেন, নয়তো আমরা মানে ইয়ে করে দিতে পারি, শেষ করে দিতে পারি আর কি। মিউট করাটা, মিউট হলে তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আনমিউট করে কোশ্চেন করেন স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, বলেন স্যার। হ্যাঁ স্যার, আমার একটা কোয়েশ্চন ছিল স্যার। বলেন স্যার। কোয়েশ্চনটা হলো যে কোনো প্রতিষ্ঠানের যদি EIIN নাম্বার না থাকে তাহলে তারা কি তথ্য ইনক্লুড করতে পারবে? এটা তো নাম্বার অবশ্যই আছে স্যার,
প্রত্যেকটা প্রতিষ্ঠান এই না স্যার আমাদের প্রতিষ্ঠান কোড নাম্বার আছে বাট ইআইআইএন নাম্বারটা স্যার আমরা এখনো পাই নাই স্যার এটা আপনি স্যার যোগাযোগ করেন আপনারা এটা পেয়ে যাবেন ইআইএন নাম্বার যারা দেয় এখন অন অন দা প্রসেসিং স্যার অনেক দিন ধরে আমরা এটা করতেছি কিন্তু এই মুহূর্তে তত্ত্ব দিলে ওই নাম্বার না পাইলে কি করা যাবে স্যার এই দুইটা সেম নাম্বার রাখেন দুইটা সেম নাম্বার রাখেন আপনার প্রতিষ্ঠান কোড যেটা আছে এটাই রাখেন আপনারা পরে আপডেট করে দিয়ে আচ্ছা আচ্ছা এটা স্যার আরেকটা কোশ্চেন আছে আমার সেটা হলো যে স্যার ওই যে স্টুডেন্টদের তথ্যের জন্য যে এটা দিলেন ফর্মটা সেই ফর্মটা আমরা কোথায় থেকে পাবো হ্যাঁ আপনাকে মেইলে পৌঁছে দেওয়া হবে ওই ফর্মটা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন ওকে ধন্যবাদ স্যার আর আর কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনাদের ওই যে মিউট করা আছে মাইক্রোফোনটা আনমিউট করে আপনারা কোশ্চেন করতে পারেন জি স্যার আমি হারিছুদি থেকে জি স্যার বলেন স্যার ওই যে যে ইমেল অ্যাড্রেসে পাঠানো হবে তথ্যগুলো আছে ইমেল অ্যাড্রেসটা কোনটা হবে স্যার আপনাদের 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 প্রতিষ্ঠান তো পাঠানো হয়েছে এর আগে তথ্য যে ইমেল অ্যাড্রেসে পাঠাইছে সেটাতেই পাঠাবে জি জি ওকে ধন্যবাদ স্যার জি তারপরে কি বলে যে আপনারা তো আমার মোবাইল নাম্বার আছেন যদি কেউ না পেয়ে থাকেন প্রিন্সিপাল স্যারের মোবাইল নাম্বারটাও রাখছেন আপনারা উনাকে জানাইলে উনি তড়িৎ ব্যবস্থা নেবে যেহেতু এটা আরডি মানে ব্যাপারটা হচ্ছে যদিও আমরা সিলেট পলিটেকনিক থেকে ট্রেনিংটা দিচ্ছি আসলে এটা কিন্তু আরডির কাজ কেমন তো জি স্যার আপনারা আরডির আন্ডারে একটা প্রতিষ্ঠান আরডি আপনাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তো আরডির প্রধান হচ্ছে আমাদের স্যার প্রিন্সিপাল স্যার উনাকে ফোন দিলে উনি যে কোনো ব্যাপারে আপনাদের হেল্প করবে স্যার আর কেউ কিছু বলবেন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে কি স্যার আমরা মিটিংটা শেষ করে দিব আমরা ট্রেনিং সেশনটা তাহলে স্যার শেষ করে দিই ওকে থ্যাংক ইউ জি ধন্যবাদ স্যার আপনাদের যে কোনো সহযোগিতা যদি লাগে আপনারা আবার যোগাযোগ করেন করবেন স্যার পরবর্তীতে আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব জি ধন্যবাদ সবাই জি ধন্যবাদ স্যার